বিরোধী জোটের কোঅর্ডিনেশন কমিটিতে নেই সিপিএম। রবিবার অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দলের পলিট ব্যুরো। বিরোধী জোটে থাকলেও সমন্বয় কমিটির মতো কোনো কমিটিতেই নেই সিপিএম। এই সিদ্ধান্তে স্পষ্টতই বিরোধী জোটে খোঁট, বলছে রাজনৈতিক মহল। তৃণমূলের সঙ্গে সখ্যতা কমাতেই কি সিদ্ধান্ত? আইএনডিআইএ বিরোধী জোটের সমীকরণে বড় ধাক্কা। গত দুদিন ব্যাপী দিল্লিতে চলা পলিট ব্যুরোর বৈঠক শেষে সিপিআইএম এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো কোঅর্ডিনেশন কমিটিতে কোনো প্রতিনিধি পাঠাবেন না তারা। আঠারো জুলাই বেঙ্গালুরু বৈঠকে 14 সদস্যের কোঅর্ডিনেশন কমিটি গঠন করে বিরোধী জোট ইন্ডিয়া। এই কমিটিতে প্রবীণ শরদ পাওয়ার যেমন রয়েছেন, তেমন রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাম শরিক সিপিআইএম এর নেতা ডি রাজাও এই কমিটির সদস্য। কিন্তু পলিট ব্যুরো সূত্রে খবর, তৃণমূল প্রতিনিধি যে কমিটিতে আছে সেখানে থাকবে না সিপিএম এর প্রতিনিধি। ফলে ফাটল স্পষ্ট, বিরোধী জোটে সমন্বয় কমিটিতেই সমন্বয়ের অভাব, বলছেন বিশেষজ্ঞরা। একইভাবে সিপিএম এর বঙ্গ ব্রিগেডকে মান্যতা দিয়েই এহানো সিদ্ধান্ত, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যে কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে হয়েছে। সেদিন আবার ইডির ডাকে হাজিরা দিতে এই বৈঠকে গড় হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গড় হাজিরার পর অভিষেকের ইডি তলবকে নিন্দা করে যৌথ বিবৃতি পেশ করেছে কোঅর্ডিনেশন কমিটি। কিন্তু সিপিএম এর বঙ্গ ব্রিগেড আবার রাজ্যের একাধিক দুর্নীতিতে নাম জড়ানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারিতে সরব, অর্থাৎ বিজেপির খোঁচা। দিল্লিতে দোস্তি আর বাংলায় কুস্তির চাদর সরাতেই এই সিদ্ধান্ত পলিট ব্যুরোর বলেই সূত্রের খবর। যদিও সিপিএম পলিট ব্যুরোর এই সিদ্ধান্ত ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি বিরোধী লড়াইয়ে সব রাজনৈতিক দলকে স্বাগত। অপর এক তৃণমূল সাংসদ শান্তনু সেনাবার শূন্য সিপিএম প্রসঙ্গ টেনে খোঁচা দেন। তবে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মত, যেখানে গঠনমূলক রাজনৈতিক আলোচনা হচ্ছে বিরোধী দলের সেই বৈঠকগুলোয় সিপিএম থাকবে, কিন্তু গুরুত্বহীন কোনো কমিটির অংশ হবে না। সরকার যা করছে সাংবিধানিক কাঠামোকে ভেঙে তছনছ করছে, তার বিরুদ্ধে একটা জনমত গড়ে তোলার জন্য বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে হয়েছে। এই রাজনৈতিক দলগুলো যখন একসঙ্গে নেতৃত্বরা বৈঠক করছে, সেখানে আমরা থাকছি। পাটনায় ছিলাম, মুম্বাইতেও ছিলাম, বেঙ্গালুরুও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আলাপ আলোচনা হবে, যেখানে রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এছাড়া এখানে সিদ্ধান্তই হয়েছে আসন সমঝোতা কৃত্রিমভাবে হবে না, যে যার নিজের রাজ্যে হবে। তাহলে এখানে সেই স্ট্রাকচার কোথায় থাকার কোনো মানে নেই। সেখানে কী হবে? শুধুমাত্র কে আসন খালি রাখবে, কে আসন ভরে রাখবে, কার জন্য কে পাদুকা রাখবে, কে পাদুকা রাখবে না? শুনুন, এই বাংলায় মানুষ সিপিএমকে শূন্য করে দিয়েছে। 34 বছর তারা বাংলাকে শোষণ করে শ্মশানে পরিণত করে দিয়েছিল, তাই বাংলার মানুষ তাদেরকে রাজনৈতিকভাবে শূন্য করে দিয়েছে। এদিকে শুধু সিপিএম নয়, বঙ্গে আসন সমঝোতায় তৃণমূল প্রশ্নে দূরত্ব নেওয়ার পক্ষেই প্রদেশ কংগ্রেস। দলের প্রদেশ সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী জানিয়ে দেন, বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা সম্ভব নয়। এক্ষেত্রে তার মুখে পুকুর নদী প্রসঙ্গ। যদিও সোমবার মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী দলের বৈঠকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশেই বসতে দেখা গিয়েছে অধীর চৌধুরীকে। এই সহাবস্থান প্রসঙ্গেও যুক্তি খাড়া করেন বহরমপুরের সাংসদ। পার্লামেন্টের মধ্যে মোদির বিরুদ্ধে বলছে, সুচিতা যদি মনে করে মোদির পক্ষে বলে বলতে পারে? আমি ওখানটা আমার পার্টির নেতা ডেকেছে, আমি সেখানে গেছি, সেখানে তো বলিনি যে সুচিতার পাশে বসবো না, সুচিতার করোনা আছে, তা তো বলিনি। আমি আমার পার্লামেন্টের নেতা ডেকেছে তাই গেছি, আমি পার্টির লোক তাই গেছি, আমি পার্টির নেতা লোকসভা তাই আমি গেছি। তা আমার 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 সেখানটাই আমার কাছে উঁচু জাত নিচু জাত নাই, কারণ করোনাও নাই, কিছুই নাই। আমার সঙ্গে সকলে বসতে রাজি আছে, দিদি মমতা নিয়ে এসে বসুক তার সঙ্গে বসতে রাজি আছে, অসুবিধা কী আছে? এখন প্রশ্ন উঠছে, তাহলে কি প্রদেশ কংগ্রেসের পথেই বঙ্গ রাজনীতিতে তৃণমূলকে বয়কটের পথে হাঁটছে সিপিএম এর বঙ্গ ব্রিগেড? যদিও জাতীয় রাজনীতিতে বহুল চর্চা, সিপিএম এর দিল্লি তথা পলিট ব্যুরো লাইন আর বেঙ্গল লাইন সব সময় আলাদা, কিন্তু বিজেপি বিরোধী জোটের নিরিখে তবে দুই লাইনকে কি মেলালেন তৃণমূল? আগামীতে জোটের ভবিষ্যতে কি প্রভাব ফেলে সেদিকেই নজর রাখছে কেন্দ্রীয় রাজনীতি। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত, রিপোর্ট ক্যালকাটা নিউজ।